হ্যালো ফ্রেন্ডস, আমি লাবণী আক্তার। আমাদের আজকের আলোচনার বিষয় পেঁপে খাবেন না যারা। তো চলুন শুরু করা যাক। পেঁপে খেতে যেমন সুস্বাদু তেমনই হাজারো রোগের প্রকোপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। শরীরকে সুস্থ রাখতে এই ফলটির কোনো বিকল্প হয় না বললেই চলে। তবে কারো কারো ক্ষেত্রে এই সুস্বাদু স্বাস্থ্যকর ফলটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশেষ কিছু রোগে আক্রান্ত রোগীরা পেঁপে খেলে এ নিয়ে বেশিরভাগ মানুষেরই তেমন জ্ঞান নেই, ফলে অজান্তেই তারা নিজেদের ক্ষতি করে বসেন। কিছু মানুষের ক্ষেত্রে এই ফলটি ক্ষতি ছাড়া আর ভালো করে না। কাদের ক্ষেত্রে সাধারণত এমনটা হয় চলুন আমরা জেনে নেই। প্রেগনেন্সি, গর্ভাবস্থায় পেঁপে খাওয়া একেবারেই চলবে না, কারণ পেঁপেতে উপস্থিত বেশ কিছু উপাদান নানাভাবে মিসক্যারেজের আশঙ্কা বৃদ্ধি করে। শ্বাসকষ্ট, যাদের অ্যালার্জির কারণে যাদের পায়ে সেই শ্বাসকষ্ট হয়ে থাকে তাদের ভুলেও পেঁপে খাওয়া চলবে না, কারণ এতে উপস্থিত স্প্যামিন নামের একটি উপাদান শরীরে প্রবেশ করা মাত্র শ্বাসকষ্টের আশঙ্কা বৃদ্ধি করে, কিডনির পাথরের আশঙ্কা বৃদ্ধি করে। কোনো কিছুই বেশি পরিমাণে শরীরে প্রবেশ করা ভালো নয়, তা সে পুষ্টিকর উপাদানই হোক না কেন। এক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটে। পেঁপেতে প্রচুর মাত্রায় ভিটামিন সি রয়েছে। এই পরিমাণ ভিটামিন প্রায় দিনই যদি শরীরে প্রবেশ করতে শুরু করে তাহলে দেহে ভিটামিন সি এর পরিমাণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পায়, আর এমনটা হলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। পুরুষদের ফার্টিলিটি হ্রাস পায়। আপনি কি বাবা হওয়ার পরিকল্পনা করছেন? তাহলে বেশি মাত্রায় পেঁপে খাওয়া বন্ধ করুন। কেন? আসলে এই ফলটিতে উপস্থিত বেশ কিছু এনজাইম স্পার্ম কাউন্ট কমিয়ে দেয়, ফলে ফার্টিলিটি কমে যাওয়ার সম্ভাবনা থাকে। নানা ধরনের পেটের রোগ হয়। পেঁপেতে উপস্থিত স্প্যামিন স্টমাকের কর্মক্ষমতা কমিয়ে দেয়, ফলে নানা ধরনের পেটের রোগের হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। অল্প খেলে কোনো সমস্যাই হয় না, কিন্তু বেশি মাত্রায় খেলেই দেখা যায় এইসব রোগ। ত্বকের রোগ হয়। যারা স্ক্যারোটিনেমিয়া নামক ত্বকের রোগে আক্রান্ত তাদের পেঁপে খাওয়া একেবারেই চলবে না, কারণ এতে উপস্থিত ভিটামিন এ এই ধরনের স্কিন প্রবলেমকে আরও বাড়িয়ে দেয়, শর্করার মাত্রা কমিয়ে দেয়। রক্তে সুগার লেভেল বেড়ে যাওয়াটা যেমন ভালো নয় তেমনি বেশি মাত্রায় কমে যাওয়াটাও কিন্তু ক্ষতিকর। তাই তো মাত্রাতিরিক্ত পরিমাণে পেঁপে খাওয়া একেবারে উচিত নয়, কারণ এই ফলটি শর্করার মাত্রা নিমেষেই কমিয়ে দেয়, ফলে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তো দর্শক, এই ছিল আমার আজকের টিপস। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।